অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মোশারফ হোসেন কসুবনি হাশেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আজকে আমি দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতার ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে আলোচনা করব। ভাষা আন্দোলনের পটভূমি বলতে যে কোন সময় থেকে ভাষা আন্দোলন শুরু হয়, তো আমরা এখানে কয়েকটি ধাপে আমরা ভাষা আন্দোলনের পটভূমি বলতে পারব। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলে এখানে এই পাকিস্তান রাষ্ট্রটি দুইটি অংশে বিভক্ত ছিল, একটি হলো পূর্ব পাকিস্তান আর একটি হলো পশ্চিম পাকিস্তান। এই পাকিস্তানের দুই অংশের ভিতরে 1000 মাইলেরও বেশি ব্যবধান ছিল। শুধুমাত্র এই পাকিস্তান রাষ্ট্রের দুই অংশের ভিতরে ধর্মের উপর ভিত্তি করে মিল হলেও দুই অংশের মানুষের ভাষা কৃষ্টি কালচার এর ব্যাপক পার্থক্য ছিল। যাই হোক, 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলে এই নতুন রাষ্ট্রের জন্য একটি রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়। 1947 সালের নতুন রাষ্ট্রভাষা করার জন্য পশ্চিমা শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার মতামত প্রকাশ করিলে পূর্ব বাংলায় বাংলা ভাষাভাষী অঞ্চলের মুসলমানেরা বা জনগণ এখানে আন্দোলন শুরু করে। 1947 সালের মুসলিম লীগের এই মতামতে বাঙালি জনগণ তাদের মতামতকে উপেক্ষা করে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে আবুল কাসেমের নেতৃত্বে একটি তমদ্দুন মজলিস গঠন হয়। এই তমদ্দুন মজলিস একটি সভার গঠন করলে এটিকে এই ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য সংগ্রাম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হইলে এরই মাধ্যমে 1948 সালে বাঙালিরা সোচ্চার হয়। পাকিস্তানের শাসক গোষ্ঠী অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন। ঢাকায় এসে সোহরাওয়ার্দী উদ্যানে রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাব করিলে তখন বাঙালি জনগণ সোচ্চার হয়ে ওঠে এবং আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মধ্যে দিয়ে ১৯৫২ সালে একটি উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে বা রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনের বিরুদ্ধে
ছাত্র সমাজ ব্যাপক সংগ্রাম শুরু হলে খাজা নাজিমুদ্দিন সহ বেশ কয়েকজন লোক এই আন্দোলনের তোপের মুখে পড়ে, তারপরে বাংলার সেই অধিকার, বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হন। এভাবে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষা ফিরে পাই। এভাবে আমরা বলতে পারি 1952 সালে ভাষা আন্দোলনের এভাবে পটভূমি ছিল। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসের জন্য।